শিলাবৃষ্টি ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার আগেই কৃষকের ধান গোলায় তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ছাত্রলীগ কাজ করছে বলে জানিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। ধান কাটা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত ছাত্রলীগ কৃষকের পাশে থাকবে বলেও জানান তিনি। সোমবার সকালে নেত্রকোণার আটপাড়া উপজেলার গণেশের হাওরে ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা কৃষক লীগের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ তাহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা অঞ্জুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকের ধান কেটে দিয়ে সহায়তা করেন দলীয় নেতারা। যতক্ষণ পর্যন্ত মাঠে ধান থাকবে, আমি নেত্রকোণা জেলা কৃষক লীগের প্রতিটি নেতা কর্মীকে আহ্বান জানাব, কৃষকের বন্ধু হয়ে কৃষকের কষ্ট কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা এই কৃষকের ধান কেটে ঝাড়াই মারাই করে কৃষকের গোলায়, যতদিন জনমিত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে কৃষকের মুখে হাসি ফুটবে। আজকের এই দিনে, এই পয়লা মে দিবসে এই ধান কাটা আমরা 1886 সালে শিকাগো শহরে যে শ্রমিকরা 8 ঘন্টার শ্রমের দাবিতে শহীদ হয়েছিলেন, এই ধান কাটা উৎসব সেই শহীদ শ্রমিকদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করলাম।